যশোর থেকে স্ত্রীকে ভারতে নিয়ে বিক্রির চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার অভিযোগে কামরুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। গ্রেফতার কামরুল যশোর সদর উপজেলার বানিয়ারগাতি গ্রামের ইউনুস আলীর ছেলে। পাচার ও হত্যার শিকার সালমা খাতুন তার স্ত্রী। যশোর ডিবি পুলিশের ইনচার্জ পরিদর্শক রূপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত 15 এপ্রিল যশোর সদরের বানিয়ারগাতি গ্রামের ইউনুস আলীর ছেলে কামরুল তার স্ত্রী সালমাকে ফুসলিয়ে ভারতে নিয়ে যান। এরপর গত 8 মে কামরুল একা দেশে ফিরে আসেন। সালমার বিষয়ে জানতে চাইলে কামরুল তার স্বজনদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং বাড়ি থেকে বের করে দেন। এরপর ভারতে সালমার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পেয়ে তার বাবা শহীদুল ইসলাম যশোর কোতোয়ালি থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। রূপন কুমার সরকার বলেন, মামলার পর পুলিশ ঘটনা তদন্তে জানতে পারে সালমাকে ভারতের গুজরাট রাজ্যে নিয়ে যান কামরুল। সেখানে বিক্রির চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে মারধর ও শ্বাসরোধে হত্যার পর দেশে ফিরে আসেন। ডিবির এই কর্মকর্তা আরও বলেন, রাত 12টার দিকে এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম কামরুলকে যশোরের বসুন্দিয়া এলাকা থেকে গ্রেফতার করে। এ সময় তার 3টি পাসপোর্ট, নিহতের পাসপোর্ট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতার কামরুল পুলিশি জিজ্ঞাসাবাদে স্ত্রীকে পাচার ও হত্যার বিষয়টি স্বীকার করেছেন। এমন অমানুষ স্বামীর প্রকাশ্যে ফাঁসি চেয়েছে মেয়েটির মা বাবা। আপনিও তাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন। ধন্যবাদ।